ওই না মরণের সময় কে কার কথা শুনে, যখন কর্ণ বলতে বলতে কর্ণ চলে গেলেন, আর কর্ণ চলে যাওয়ার সময় স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল। কেন জানো? কর্ণ জীবনে শুধু উপকার গুলো করে গেল, কিন্তু জীবনে কোনোদিন অপকার করলো না। প্রশ্ন আসবে মহাভারত থেকে, তাহলে কর্ণ যে অভিমন্যুকে তলোয়ার চালিয়েছিল এটা কি তার পাপ ছিল না? না, এটা তার পাপ ছিল না। কেন কর্ণ তলোয়ার চালিয়েছিল জানো বাবা? প্রথমে যখন নিজের নিজের পেশামশাই মারলো নিজের ভাইপো, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কোনো বাইরের মানুষ ছিল না, সবাই আত্মীয় স্বজন। অর্থাৎ কৌরবের দুর্যোধনের বোনকে দেওয়া হয়েছিল জয়দ্রুতের সঙ্গে বিবাহ, আর সেই জয়দ্রুত প্রথমে বাণ মারল অভিমন্যুকে, আর অভিমন্যু ছিল সুভদ্রার নন্দন অর্জুন কর্ণ। জানো আজকে কৌরব আর পাণ্ডুর মধ্যে ভীষ্মকে, আমরা যে ভীষ্মদেব ভীষ্মদেব বলি, গঙ্গাপুত্র ভীষ্ম, এটা আর কেউ না, এ তো বিচিত্র বীর্যেরই সবৌরসে সন্তান, সবাই তো ছুটে এসেছে। এই যে কর্ণ, এই যে আজকে যুধিষ্ঠির, এই যে ভীষ্মদেব, ভীষ্ম হলো কৌরব আর পাণ্ডুর মধ্যে পিতামহ, মানে দাদু। দাদু এসেছে এক নাতির সঙ্গে যুদ্ধ করতে, এক নাতিকে বাঁচাবার জন্য হয়ে গেছে দাদু। একজন বাবার দুটি ছেলে, এক হয়েছে পাণ্ডু, এক হয়েছে কৌরব। আমি নির্দ্বিধায় কার যুদ্ধ করব? হে বাসুদেব, তুমি এমন একটা ছলনা করো যাতে আমার মৃত্যুটা হয়। এইসব তত্ত্ব কথা যত শুনবে ভালো লাগবে, হয়তো তোমাদের ভালো লাগছে না, বুঝতে পারছেন তো? যেখানে বুঝতে পারবেন না সেখানেই বলবে। তাহলে কৌরব আর পাণ্ডুর দাদু হলো বাংলা কথায় দাদু, আর সংস্কৃত ভাষাতে বলায় পিতামহ, মানে পিতামহ মানে সবার ওপরে দাদু, যিনি যিনি বিবাহ করেননি। কিন্তু মায়ের কথায় তিনটি মেয়েকে নিয়ে গিয়েছিলেন রণযুদ্ধ থেকে, কাশী রাজার তিনটি কন্যাকে, একটা অম্বা, একটা অম্বালিকা, অম্বা অম্বিকা, অম্বালিকা, অম্বা বড়, অম্বালিকা মেজ, অম্বিকা ছোট। এই অম্বা অম্বিকা অম্বালিকা এই তিনটি কন্যাকে যখন মায়ের কাছে এনেছিল, মা তখন বলেছে, খোকা এই এই তিনটি অস্ত্রকে তুই এনেছিস, একে তুই গ্রহণ কর। তখনই দেবব্রত ভীষ্ম মাকে বলেছিল, মা আমি তোমাকে প্রথমে বলেছি যে কার্য আমার পক্ষে হওয়া সম্ভব নয়, তুমি এই সম্পদটা আমার কাছে বহিঃপ্রকাশ করো না, কারণ আজ থেকে সকল নারী হলো আমার মা। আমি সকল কাজে বাইরে সময় তোমাকে ডাকতে পাইনি, আমি সকল কাজে বাইরে সময় তোমারে ডাকতে পাইনি, আমার সকল অহং কারহে দয়া মোছাতে আজ যে পারিনি, আমি সকল কাজে বাইরে সময় তোমারে ডাকতে পাইনি। সকল কাজে পাইরে সময় তোমারে ডাকতে পাইনি, আমি সকল কাজে
আই রে সময় তোমারে ডাকতে পাইনি। বাবা বলে যখন লুটিয়ে পড়ল ভীষ্মদেব, মা গো তুমি এই বার্তায় আমায় বলো না, আমায় বলো না গো পুরুষ যদি স্পর্শ করে সেই নারী হয় কুলক্ষণা। আমি ঘৃণা করি নারীকে, তোমার মতো নারী আমার প্রয়োজন নেই, দূর হয়ে যায়। পুনরায় অম্বা অনুরোধ করেছিল ভীষ্মদেবকে বিবাহ করার জন্য। ভীষ্মদেব বলছে আমার তো একটাই কথা মা, আমি মাকে কি করে স্ত্রী রূপে গ্রহণ করব, তুমি আমি বলে দাও। হেরে গেলেন অম্বা। তখনই অম্বা বলেছিল আমাকে যখন শাল্যরাজ গ্রহণ করলো না, তুমিও যখন আমায় গ্রহণ করলে না, তাহলে আজকে আমি মৃত্যুদণ্ড নেব, আমার মৃত্যুর জন্য দায়ী হলে তুমি, আর একদিন আমি তোমার মৃত্যু মুখে দাঁড়াবো। তখনই দেবব্রত ভীষ্ম বলেছিল মা তুমি বলো এই জন্মে না কোনো অন্য জন্মে, না এই জন্মে আমি তোমার মৃত্যু মুখে দাঁড়াবো, বলো জননী তুমি কি রূপে আমার কাছে দাঁড়াবে। আমি তোমায় কথা দিলাম তুমি যেদিনই আমার রণযুদ্ধের মুখে দাঁড়াবে আমি গাণ্ডীব রেখে দেব গো মা, আমি আর যুদ্ধ করব না, এতে যদি আমার মৃত্যু হয় তাও বলেছিল অম্মা আমি তোমার মৃত্যু মুখে শিখণ্ডী রূপে দাঁড়াবো। শিখণ্ডী মানে জানেন তো কি গো, জানা আছে বলো মা, জানা নাই কি বাবা, শিখণ্ডী রূপে জানা আছে? শিখণ্ডী কাকে বলে কি গো? এই যে মায়েরা শুধু কথা বলছে, গান শুনছেন? একবারে কীর্তন একবারে তৈরি। বলো না ওকে, কিচ্ছু বলো না, ওর সেই জ্ঞান নেই তো, ও কালকে সকালে বলবে দেখো আমি কিচ্ছু বলিনি। শিখণ্ডী মানে হ্যাঁ বাবা কি, হ্যাঁ অর্ধ নারী অর্ধ পুরুষ, তাকে কি বলা হয়, তাকে কোথায় দেখতে পাবো? ট্রেনে দেখতে পাবো।
করা যায়। এইবারে বুঝতে পেরেছেন শিখণ্ডীকে? দাঁড়ালেন কৃষ্ণের রথের অগ্রগোচরে। ভীষ্ম বলছে, মা তুমি এসেছ আমার অম্বা মা। আরে তোমাকে দেওয়া কথা দিয়েছিলাম, এই আমি ধনুক রেখে দিলাম মা। সেনাপতি দুর্যোধন বলছে, তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো, উসকো ছোড় দো। দুর্যোধনকে বলেছিল, তুমি কি আর জানো প্রতিজ্ঞার সম্পর্কে কথা? শোনো দুর্যোধন, আমি যখন এই নাগে কথা দিয়েছিলাম তখন তোমার জন্মই হয়নি। আমি কথা দিয়েছি, তোমাকেও কথা দিয়েছি তোমার যুদ্ধ করব, করেছি। উনাকেও কথা দিয়েছি, আমি যদি উনার রূপ আগে দেখে নি আমি আর যুদ্ধ করব না। শকুনি নেচে উঠল, ইসকো তুম রাজা বনে গয়া থা, ইয়ে সারা বুড্ডা হো গয়া, ইসকা মাথা পে কোন কাম নেই না। আরে দুর্যোধন মারো, ইতনি মার জায়েগা। চিৎকার করে উঠলেন শকুনি, কেন না, যাতে সকল ব্রহ্মাস্ত্র গুলো চলে যায় আর বড় বড় বীর গুলো তাড়াতাড়ি মরে যায়। তাড়াতাড়ি বীর না মরলে দুর্যোধন মরবে কি করে? হরিবল হরিবল, কৌশল খেলা নিয়ে নিল। শুধু দুর্যোধনের পেছন ছাড়ে না, শকুনি খাওয়া বন্ধ করে দিয়েছে। যতক্ষণ না দুর্যোধনের মৃত্যু হচ্ছে শকুনির শান্তি হচ্ছে। যখন একে একে দেবব্রত ভীষ্ম হারিয়ে গেল, সরসজ্জা হয়ে গেল, দ্রোণাচার্য চলে গেল, অশ্বত্থামা চলে গেল, জয়দ্রুত চলে গেল, একবীর চলে গেল, সকলে যখন একে একে হারিয়ে গেল, শেষে দুর্যোধন যখন চলে গেল, শকুনি মামা এসে পায়ে ধরেছিল বাসুদেবের। অর্জুন বাণ ফেলে দিয়ে জড়িয়ে ধরেছে, তুমি কেন করেছিলে এগুলো? আমি কেন করেছিলাম জানো? শুধু ধর্মের জয় দেখবো বলে। এই যদি স্থির নয় এই ধৃতরাষ্ট্র আমার আমার বাবাকে কারা রুদ্ধ করে রেখে মেরেছিল জানো? জানো যুধিষ্ঠির, এই হস্তিনাপুর রাজা ছিল সুবল রাজা। এই সুবল রাজাকে আমার বাবা আর আমার বাবাকে মেরেছিল এরাই। তাই আমি যখন রাজ্য পেলাম না, আমার বাবাও যখন পেলাম না, এই অধর্ম কাপুরুষদের কেন দেব? ধর্ম পাপ। আমি আমার বাবার কাছে মৃত্যুর সময় কথা দিয়েছিলাম আমার বাবাকে, যদি আমার কৌরবের বংশ ধ্বংস না করি আমার বাবার আত্মা শান্তি পাবে না। আগে ভীম আমাকে মারো, যুধিষ্ঠির নকুল সহদেব আমাকে মারো, আমিও ছলনা করে এই কর্ণকে মেরেছি। আজ আমি মেরেছি। তুমি মেরেছো? হ্যাঁ। কেন, কি করে জানো? যখন ঘটোৎকচ এসে কৌরবের সেনাদের মারলো, তখনই আমি দুর্যোধনের মাথাটা ঘুরিয়ে দিলাম। ওর কাছে একটা ব্রহ্মাস্ত্র আছে, ওই ব্রহ্মাস্ত্র দিয়ে ঘটোৎকচকে মারো। জানো পাঁচখানা অমর বাণ আছে অর্জুনের তুনে, আর কর্ণের তুনে একটাই মাত্র ব্রহ্মাস্ত্র আছে, যেটা রেখেছে অর্জুনকে মারবে বলে। মেরা অর্জুন জব মার জায়েগা, লেকিন পাণ্ডু তো হার জায়েগা। ইসিলিয়ে আম চালনা কি এক হাতকাজকে মারা তা।
বাসুদেব মুক্তি দেখছে। আমি জানি শুধু আমি একাই ছলনা করে গেছি মামা শকুনি, তুমিও যে এতটা ভালোবেসেছো আমার পাণ্ডু ধর্মকে আমি বুঝতে পারিনি। আমি আর এই রূপ রাখবো না। ছুটে গেলেন কর্ণর কাছে, মৃত কর্ণের মাথাটা জড়িয়ে কাঁদছে। মামা শকুনি মে বহুত গলতি কিয়া, তুমারা সাথ মে দুশ্মনি কিয়া, লেকিন তুমকো বীর গতি প্রাপ্ত করনে কে লিয়ে আর মেরা পাণ্ডু কো জয় দেনে কে লিয়ে আজকে সেই ভাবনা মনে পড়েছে আমার গৌর ঘনি। তাই একা সুরধ্বনির তীরে বসে বসে কাঁদছে যে কলি ঘোর অন্ধকার আজকে কেন হয়েছে এটা আমার জন্য, আজকে কলিযুগের মানুষ এত কমে কেন আমার জন্য। সকলকে তো যেতে হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, যারা যুদ্ধ জানে তারাও গিয়েছিল, যারা যুদ্ধ জানে না তারাও গিয়েছিল, যারা জানে তারা তবু অনেকক্ষণে বেঁচে ছিল, আর যারা জানে না তারা তাড়াতাড়ি মরে গিয়েছিল। আর একটা গ্রাম থেকে যদি 100 জন গেছে, মায়েরা মায়ের যাদের 5টা পুত্র 4টাকে পাঠিয়েছে, একটাকে অঞ্চল ঢাকিয়ে রেখেছে। আর সেই জন্য আই থেকে 20 বছর আগে মানুষের পরমায়ু যেমন ঠিকই ছিল এখনো ঠিক আছে, কিন্তু জনবসতিটা কম ছিল। দেখে নেবেন আই থেকে 20 বছর আগে মানুষ সন্ধ্যাবেলায় পথে যেতে ভয় পেত, দিনের বেলায় যেতে ভয় পেত। এখন মানুষকে বলুন শ্মশানে ঘুমিয়ে থাকতে থাকবে কি পারবে না? আরে কেন বাবা, না শ্মশানেই তো ঘর বানিয়ে নিচ্ছে, শুধু একটু টাকা পয়সা দিয়ে এদিক ওদিক খাইয়ে দিয়ে শ্মশানেই মানুষ বাড়ি বানিয়ে নিচ্ছে, তাহলে কেন বা ঘুমিয়ে থাকবে না? তৎকালীন দিনে আই থেকে 20 বছর আগে একটা গ্রামে মানুষ পাওয়া যেত 200 থেকে 500, এখন এক একটা গ্রামে মানুষ পাবেন ম্যাক্সিমাম 2000 থেকে 5000। তাহলে আগে অনেকটা কম ছিল, বংশ যত বাড়বে ধ্বংস তাড়াতাড়ি হবে। তাই আমার গৌর করি বলি ঘোর তিমির গোরা সলে জগজনে ধর্ম করম রহু দূরে। মানে কলিযুগের প্রভাবে এমনি হবে, ধর্ম কর্ম আর থাকবে না, ধর্ম কর্ম থাকবে না। কি বাবা থাকবে ধর্ম কর্ম? তবু এখনো আছে, আপনারা বসে তবু হরি নাম শুনছেন, কৃষ্ণ নাম শুনছেন, আর 10টা বছর পরে দেখবেন আর হরি নামে মানুষ আর শুনবে না, জুতো পরে চলে আসবে সকলে। আপনার জুতো পরে এসেছেন নাকি? কি জুতো পরে নিয়ে চলে এসছেন? হ্যাঁ, উন্নতি হয়ে যাচ্ছে পরে পরে, সব অ্যারেস্টিকেট হয়ে যাচ্ছে তো। আচ্ছা মা, তোমরা জুতো পরে ঠাকুর ঘরে যাও নাকি? হ্যাঁ যাও নাকি? হ্যাঁ না কই বা তো যান নাকি? বলে কেউ কয় হ্যাঁ কেউ কয় না। কি মা তোমরা যাও নাকি? জুতো পরে ঠাকুরকে খেতে দাও। হ্যাঁ আচ্ছা, জুতো পরে রান্না করো, করো না, তোমরা ভক্তি নেই, পালাও এখান থেকে। যারা জুতো পরে রান্না করে, যারা ঠাকুর ঘরে জুতো নিয়ে যায়, যারা জুতো পরে ঠাকুরের ভোগ নিয়ে যায়, তারাই সতী নারী। তোরা কি সতী নাকি? পালা, তোর গান শুনতে হবে না, পালি। বল বাবা কেন বলো? আরে শোন, এখনকার মডার্ন যুগ, ঠান্ডা লাগবে বলে স্বামী স্ত্রীকে জুতো এনে দিয়েছে, জুতো পরে রান্না করছে, আর চেয়ার টেবিলে খাওয়া হচ্ছে। কি সুন্দর পোশাক, একটা পলিথিন বস্তা পরেছে বৌমা, জুতো পরে স্বামীকে খেতে দিচ্ছে। আরে এ ঠাকুরের চেয়ে ও ঠাকুরটা দামি রে, এ ঠাকুর অনেক পরে কথা বলবে, তোর স্বামী যদি না থাকতো তোর শূন্য মাথাটা সারা জীবন থাকতো, সিঁদুর তুই পড়তে পারতিস না।
তাহলে ওই ঠাকুরকে কি পরে খেতে দিলি? জুতো পরে। রান্নাশালা একটা নতুন করে ঠাকুর বাড়ি, যেখানে সদা সর্বদা রাধারানী বিরাজ করে, আর সেই রাধারানীর শালায় বসে তোরা চেখে নি। কি রান্না করতে করতে খেয়ে নিস না, নুন হয়েছে রান্না হয়েছে? আমার কথাগুলো তোদের প্রাণে লাগতে পারে, না ডাকতে পারে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি কাশ্মীরি আপেল যখনই বলবো ঝেড়ে ঝুড়ে কাশবো। কাশ্মীরি আপেলকে টিকিট লাগিয়ে বিক্রি করতে হয় না, কাশ্মীরি আপেল এমনিতেই বিক্রি হবে। যে কাশ্মীরি খায় সে আপেল দেখলে চিনে নেবে, গালটা তোবড়ে যেতে পারে কিন্তু স্বাদটাই এক আছে। আর অন্ধের আপেল দেখতে ডাঁসা হবে, শালা কামড় দিবি তোর দাঁত যাবে। বলে কেন? তোমাদের দেশে আজকে আম পেকেছে, আম পেকেছে বলে ছুটে গেছি, আমের লোভ সামলাতে না পাইরা। বলি কেন? না বাবুর বাড়িতে আম খেতে দেয়, আমি এদের কই আম খাস না, খুব টক, এরা যে আমার চেয়ে আরো বড় অস্তাদ হয়ে গেছে আমি তো জানি না। বলে টক হোক, লবণ দিয়ে খাবো মা, আরেকবার করে দিয়ে যাও, আমি জানি ওদেরকে একটা করে দেবে, আমি তাহলে দুটো আম পাবো, খুব সুন্দর হিমসাগর আম দিছে আমাদের, কত সুন্দর মিষ্টি। ও মা, আমার এই একবার দিয়া তাদেরকে দুইবার করে ঘুরাই দেয়, কেউ কেউ তিনবারও পায়। তো সে আম এখন এর পাত থেকে ও, ওর পাত থেকে ও টানাটানি করে খায়, এখন আমি তো আর কারোর পাত থেকে নিতে পারি না, আর কেউ আমার পাতেও হাত দেয় না ভয়। তো এখন দূর থেকে দেখে আমি দুটো পেয়েছি, খেয়ে নিয়েছি। ও এখন বলছে, দাদা দেখেছো কি হয়েছে? কি হয়েছে? দেখো কত সুন্দর আম পেকে আছে, এখন একটু একটু আধো আধো সূর্যের তাপ, তো তো সত্যি মনে হয় পেকে আছে। তো গেলাম ও বাবুর বাড়িতে, বলছে মা দুটো আম পেকেছে নেবো। মা বলে, তুমি যাও গাছে উঠে পেড়ে নাও। তো আমি আর উপরে গেলাম, ও তো আনন্দে হনুমানের মতো লাভ দিয়ে উঠলো, ল্যাজ কিন্তু নাই। হ্যাঁ একটা শ্লোক আছে, উড়িয়া মনুষ্য নয় হয় একই যন্ত্র, হয় একই যন্ত্র, লাভ দিয়া গাছে উঠে ল্যাজ নাই কিন্তু, ল্যাজ নাই কিন্তু, ল্যাজ দরকার নাই। ঠিকই তো, যেটাই হাত দেয় শক্ত, পাকা আর নাই। আর যদিও একটা পাকা ছিল, শিব ঠাকুর তার খেয়ে নি। বলে দাদা কি অমৃত গো, তারপরে দুটি তিনটি আম পেরেছি, বলে মিষ্টি আছে, বলে নিয়ে এসে আমি একটু আমিনা করতে বললাম, একটু আমিনা করে দাও। দিয়ে গোপালকে ছুঁয়ে যেই মুখে দিয়েছি, দাঁত বলে তার কেশর ছেড়ে যাই। আমি তখন বললি, আরে কি মিষ্টি রে! ও তখন বলছে, দাদা সত্যি ও পাকাটাই খেয়েছি মানে কাঁচাটাই মিষ্টি, দাও দাও দাও। তো সবাইকে বলছি, তোরা হাঁ কর আমি খাইয়ে দিচ্ছি, কারণ আমাকে তো ঘোরাতে দিসনি, তোরা একটু তোদের দাঁতগুলো যাক। এই বলে ওদেরকে যেই দিয়েছি, ওরা সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। বল দাদ তুমি আমাদের ঠকালে। আমি ওই যে তোরা তিনবার করে পেলি, আমি একবার পেলাম, রাগি আর ছাড়া যা। তো তারপরে ওই আমটাকে আবার মায়েদেরকে ডাইকা আমি সুন্দর করে আচার বানাই দিছি, মা তোরা রাগ, আর আমার ঘুম হয় নাই। এখন একটাই রুম, সবাই তো শুয়ে পড়েছে, আমার আর জায়গা নাই, আমি চুপ কইরা বইসা বইসা বাইনা করি আর মায়েদের সঙ্গে কথা বলি। তখন মায়েরা আমার ঘুরে আমার আলতা পরাই দিছে, বলে বাবাজি তোমার একটু আলতা পরাই দিই, তোমার পা দেখতে ভালো লাগবে। আমি একটি বুড়ো মানুষ হইয়া গেছি, মরার টাইম হয়ে গেছে, আর পরাইয়া লাভ কি কো? যখন যুবক ছিলাম তখন তো পরালি না, এখন বুড়ো ঢর ঢেরা ট্রাক হয়ে গেছি, তেল দিলেও গাড়ি চলে না, মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, এখন আর পরিয়ে কি হবে বলো নি? তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঠিক তেমনি ঠাকুরকে আগে চিনতে হবে, ঠাকুর হলো স্বামী। আর ঠাকুরকে যদি চিনতে না পারো, যতই ভালো সাজো না কেন, গোবিন্দ তোমার দিকে তাকাবে না। কি গো তোমরা এখন সিঁদুর পরো, কেউ সবাই টিক ধরেছ? আচ্ছা বিবাহের সময় টিক দিয়েছিল স্বামী দেবতা? হ্যাঁ না বলবা? বুঝছি না, তাহলে তোমরা পরো কেন টিক? যারা পরে টিক তাদের চলার পথ নাই ঠিক, আজও আমার টাইটন ঘড়ি বলে টিক টিক টিক, যেটা পড়লে আমার পতিদেবতা খুশি হবে, আমার স্বামীর পরমায়ু বাড়বে, সেটা পড়তে। সিঁদুরের উৎপত্তি হয়েছিল ভগবানের রক্তবিন্দু থেকে, এটা জেনে রাখা সকলের ভালো। কোন রক্তবিন্দু থেকে? না বিরজার কুঞ্জে যখন ভগবান গিয়েছিলেন, আর ভগবানকে যখন রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, যখন বন্ধু এলো না, তখনই রাধারানী
ধ্যান যোগে জানলেন যে তার বধু বিরজার সঙ্গে ঘুমিয়ে আছে। উনি রাধারানী ময়ূরিনী রূপ ধরে উড়িতে উড়িতে যায়, আর হেন কালে প্রাণ গোবিন্দের ঘুম যে ভাঙয়। বিরজার বলে, ও গো বিরজা সর্বনাশে হলো, আমার রাধারানী ময়ূরিনী রূপ হয়েছে, এখন কি করব বলো? কি করিব বলো? কিছু না উপায় পাইয়া বিরজাকে বলে, তুমি জল হয়ে যাও, জল হয়ে যাও, আর আমি একটি উদয় নাগে সাপ হয়ে তোমার বক্ষের উপরে ভেসে ভেসে যাই, যাতে আমার রাধারানী চিনতে না পারে। রাধারানী তার প্রাণবধূকে চিনতে পারবেন এটা কি কোনোদিন হয়? কারণ ভগবানের এক অঙ্গ রাধার এক অঙ্গ কৃষ্ণ, অগ্নি উদয় নাগে ভেসে ভেসে যাচ্ছে, আর ময়ূর গিয়ে তিনবার খোপা দিয়েছিল, আর যেই খোপা দিয়েছিল অমনি খোপা থেকে রক্ত বিন্দু ঝরতে পড়লো, আর সেই রক্ত স্বয়ং লক্ষ্মী বিনা পানি, যিনি মা লক্ষ্মী কমলা সহিত নারায়ণের স্ত্রী, তিনি ছুটে সেই রক্তটি নিয়েছিল গো, আর নিল ব্রহ্মা স্ত্রী সাবিত্রী, আর নিল শিবের স্ত্রী দুর্গা, ওই তিনজন পড়েছিল, সেই থেকে সিঁদুরের উৎপত্তি হলো। মেধাসুরকে মারিয়া তার রক্ত হইতেই আলতার জন্ম হলো, আর মেধাসুরের অস্থি হইতে দেখো পেঁয়াজ রসুন এলো, আর মেধাসুরের এক কোণা হইতে আবিরের জন্ম হয়, আর মাথা থেকে হুলির সৃষ্টি জগৎ সারে কয়। পর দেখো ব্রহ্ম বৈবত্ত পুরাণে লেখা আছে, পুরাণে লাই বলি আজ সবার ভক্ত সকলেরই কাছে, সকলের কাছে, চলো বদনে সবাই মিলে একবার হরি 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 বল। জোর করো না, জোর করো না, দাদার মালা পড়তে নেই। আমি কোনোদিন মালা পড়ি না গো, আমার ছেলেকে না দিয়ে আমি পড়ি না। আমার ছেলে হলো নৃসিংহ ভগবান, আপনারা আমার গাড়িতে গিয়ে দেখবেন আমার ছেলে মালা পড়ে বসে আছে, তার ওখানে নাড়ু আছে, চকলেট আছে, লিচু আছে, আর মাথার উপরে লিচু কিনে দিয়েছি, লিচু খা, দেখে শুনে খাবি, এই আমার ভালোবাসা। যা কে করে আমি তা বলতে পারবো না, আমি করি। আর দেখবেন আপনারা জিজ্ঞাসা করুন, যার বাড়িতে ছিলাম মা রান্না করেছে, আমরা কিছু ভোগ লাগালাম, ভোগ লাগিয়ে পেলাম, ভোগ না দিয়ে ভগবানকে না দিয়ে আমরা পাবো না, তাহলে চুরি করে খাওয়া হয়, আর যারা চুরি করে ভগবান তাদের করুণা কৃপা করেন। চলো, এতক্ষণ আমরা গৌর তত্ত্ব শুনলাম, মহাভারতের কথা, এবার আমরা আস্তে আস্তে যাব উড়িষ্যাতে, একটি প্রাচীনতম লীলা শুনবো, সাক্ষী গোপাল। আজকে যে তোমরা এলে এখানে বৃন্দাবনে, তোমাদের সাক্ষী কে দেবে? কোন মানুষ দেবে? হ্যাঁ, গ্রাম কমিটি দেবে? কে দেবে? পঞ্চায়েত প্রধান দেবে? টাকা পয়সা দেবে? কে দেবে? তোমার গোপাল দেবে, গোপাল দেবে, গোপাল দেবে, গোপাল দেবে, আমার গোপাল দেবে, গোপাল দেবে, গোপাল দেবে, গোপাল দেবে, আজিকের সাক্ষীর কথায় আমার গোপাল দেবে, গোপাল দেবে, আজিকার দিনের কথা গোপাল দেবে, গোপাল দেবে। আজকার এই লীলার কথা যে আমরা শুনতে আসলাম, তাই আমাদের গোপাল সাক্ষী দেবে গো। চলো আমরা সাক্ষী গোপালে যাবো,
চলো আমরা এই একটি পদ গিয়েছিলাম, করি ঘোর তিমির ঘোরা শোলে জগ জনে ধর্ম করম রহু দূরে অসাধন চিন্তামণি বিধি মিলাইল জানি গোড়ায় আমার গোড়া বড় দয়ালের ঠাকুর বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে পিথায় তার অধ্যয়ন লোচনা বিহীন জন দর্পণে অন্ধেরি বকাজে শত মন্তন রে কথা সেই তো বৈব সব নন্দনের কথা সেই তো এনেছে ওরে আঠাশতম কলি যুগের কথা আরে সেই তো জেনেছে আঠাশতম মন্তরের কথা সেই তো জেনেছে বলো বলো জানবে না কেন গো জানবে না কেন গো শাস্ত্রে যাহা লিখা আছে জানবে না কেন গো মনিরা সব লিখে গেছে আরে বলো জানবে না গৌরাঙ্গ এসেছে দেখো জীবের দশা
মলিন হে রে গৌরাঙ্গ এসেছে আরে জীবের দশা মলিন হে রে গৌরাঙ্গ এসেছে আরে দারে দারে প্রেমী বিনাতে গৌরাঙ্গ এসেছে ওগো নিজে ভেদে কাদাইতে গৌরাঙ্গ এসেছে গৌর নিজে ভেসে ভাষায় তরে দাপর যুগের শেষ ভাগে আগত কলিকাল। এই কলিকালে আমরা লীলা আস্বাদন করব ভগবান। এই যে আমরা এসেছি হরিনাম শুনতে, এটা জানতে হবে আগে আপনাদেরকে যে আমরা কোন আসনে বসেছি, বা যে কীর্তনেকে এনেছি ওনাকে কোন আসনে রেখেছি। আসন দুটো হয়, একটা শুক আসন আর একটি শ্রবণ আসন। শুক আসন থেকে না যে আসন থেকে বহির প্রকাশ করা হয়, আর শ্রবণাঙ্গ আসনটা কি না যে আসনে বসে শ্রবণ করা হয়। কিছু হয়েছে বাবা? তাহলে শুকাসনটা কোনটা? না শুকাসন হচ্ছে আমাকে যে আসনটা আপনার কষ্ট করে দিয়েছেন, এই আসনটা হচ্ছে সুখদেব গোস্বামীর আসন। আর আপনারা গুণীজন ব্যক্তি যে আসনটাতে উপভোগ করে বসেছেন, এই আসনটার নাম হচ্ছে পরীক্ষিত আসন। বুঝবে কেন বাবা? না কীর্তনের তো গায়ক ছিল দুজন, এখন অনেক গায়ক দেখা যায়, কিন্তু মূল কীর্তনের গায়ক ছিল দুটি জন, একজন নারদ মুনি আর একজন সুখদেব গোস্বামী। আমরা কিন্তু কীর্তনীয় না, কীর্তনীয় তারা। নারদীয় কীর্তন কাকে বলা হয়? না যেখানে কথা আর গান থাকে তাকে বলা হয় নারদীয় কীর্তন, আর যেখানে শুধু পাঠ কীর্তন হয় সেটাকে বলা হয় শুক কীর্তন। তারপরে কীর্তন অনেক রকমের ভাগ আছে, একটি ভাব কীর্তন, একটি রস কীর্তন, একটি লীলা কীর্তন, একটি গুণ কীর্তন, একটি নাম কীর্তন। যেমন আপনারা কিছুক্ষণ আগে জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় হয়েছিল না, এটা কি কীর্তন বলা হয়? এটাকে নাম কীর্তন বলা হয়। নামের দ্বারায় যার কীর্তিত্ব আলোচনা করা হয় তাকে বলা হয় নাম কীর্তন। ভাব কীর্তন না যার কথা বলতে বলতে মানুষ আপ্লুত হয়ে ভাবে বিগলিত হয়ে যায় তাকে বলা হয় ভাব কীর্তন। রস কীর্তন না মানুষ কৃষ্ণ কথা শুনতে শুনতে বিভোর হয়ে যায়।